গুড মর্নিং সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি গতকালকে রাত্রেই আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিয়েছি ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ড্রাইভারের কিন্তু অলরেডি এক্সামের ডেট কিন্তু বের হয়ে গেছে আমি সবার আগে আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছি এই মাসের আটাইশে জুলাই আটাইশে জুলাই এক্সাম হচ্ছে রিটার্ন পরীক্ষা হচ্ছে তো এটাই কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ একটা সরকারি চাকরি পাওয়ার তো আপনার জীবনের বেস্ট থেকে বেস্ট প্রিপারেশন নেবেন এতটুকুই বলবো তো আজকে থেকে আবার আঠাশ জুলাই আগ পর্যন্ত আপনাদেরকে আমি চেষ্টা করব ক্লাস করানোর জন্য ড্রাইভার রিলেটেড প্রশ্ন দেওয়ার জন্য আর যারা আমাদের কাছ থেকে অলরেডি অনেকে প্রায় নিয়ে নিয়েছেন যারা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে সুন্দর করে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো কমন পাবেন আর যারা নেননি ভাবছেন নেবেন স্ক্রিনের ডিটেল রয়েছে অবশ্যই নিয়ে নেবেন নিয়ে বাড়িতে বসে পড়বেন যে সময়গুলো আছে অবশ্যই আপনারা সিলেবাস কভার করতে পারবেন অবশ্যই ভালো মার্ক উঠাতে পারবেন ঠিক আছে সময় হাতে খুবই কম আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন টাকা পয়সা সারা জীবন রোজগার করতে পারবেন কিন্তু অল্প টাকার জন্য একটা চাকরি হারাবেন না এতটুকুই বলবো তো আর সময় নষ্ট করবো না আজকের ক্লাসটা শুরু করবো আজকের ক্লাস হচ্ছে ড্রাইভার রিলেটেড প্রশ্ন ঠিক আছে এগুলো প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের কাজ কি কুলিং ফ্যানের কাজ কি তো আনসার হবে কি রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো টেম্পারেচার মিটার মিটারে ইঞ্জিনের ইঞ্জিনের কী নির্দেশ করে টেম্পারেচার টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে সেটা হবে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা আনসার হচ্ছে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা তারপরের প্রশ্ন হচ্ছে গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কী গাড়ি যখন স্টার্ট না হয় না মানে এটা কারণ কি তো আনসার হবে প্রয়োজনীয় জ্বালানি না থাকলে অর্থাৎ প্রয়োজনীয় জ্বালানি সেটা গ্যাস হতে পারে ঠিক আছে অথবা পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে এগুলো না থাকলে ওকে তারপরের প্রশ্ন ব্রেক মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েলে লেভেল কম থাকলে কি হতে পারে তো এটা কিন্তু ব্রেক ফেল আনসার হচ্ছে ব্রেক ফেল হতে পারে ব্রেক ফেল ওকে আরেকটা প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাচের কাজ কি ক্লাচের কাজ কি আনসার হবে উপরের সবগুলি ক ক অর্থাৎ এ বি সি তিনটাই সঠিক অর্থাৎ গাড়ির গতি কম ও বেশি করা ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা গাড়িকে নিউট্রাল করা তো এটা হচ্ছে উপরের কাজ ঠিক আছে উপরের সবগুলি সরি উপরের সবগুলি হচ্ছে ক্লাচের কাজ তারপরের প্রশ্ন যেমন দেখো ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কী সেটা হচ্ছে আবার উপরের সবগুলি অর্থাৎ কুলিং ফ্যান কাজ না করলে ইঞ্জিন গরম হয় রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলেও বা কম থাকলেও কিন্তু গাড়ি গরম হয় ঠিক আছে তো এইগুলো প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করা হতে পারে আসতে পারে পরীক্ষাতে তারপর প্রশ্ন হচ্ছে এয়ার ক্লিনারের কাজ কি তো আনসার হবে বাতাস পরিষ্কার করা এয়ার ক্লিনারের কাজ হচ্ছে বাতাস পরিষ্কার করা প্রতিটা প্রশ্নই ড্রাইভার রিলেটেডের জন্য আপনাদের গাড়ি থেকে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে টায়ার অতিরিক্ত কয় হয় কেন তো আনসার হবে উপরের সবগুলি অর্থাৎ চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকিলে অথবা দেখো চাকার হাওয়া কম বা বেশি থাকলে অথবা অতিরিক্ত মালামাল বহন করলে অর্থাৎ টায়ার অতিরিক্ত কয় হয় ওকে তারপরে যেমন হচ্ছে মোবিলের কাজ কি আমরা গাড়িতে বাইকের মধ্যে মোবিল বড়ি ঠিক আছে মোবিলের কি মোবিলের কাজ হচ্ছে দেখো যেমন ইঞ্জিনের গুণমান যন্ত্রাংশকে পিচ্ছিল করা এবং ক হচ্ছে গুণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে এবং ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে অর্থাৎ উপরের সবগুলোই কিন্তু এখানে সঠিক হবে ঠিক আছে তো আজকের বন্ধুরা লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি তো এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি থাকে পেট্রোল ইঞ্জিনে কিন্তু প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে একটি রাইট আনসার হচ্ছে একটি মন রাখবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমরা কিন্তু শুধু অতিপুর হাইকোর্টের না প্রতিটা কম্পিটিভ এক্সামের ইম্পর্টেন্ট গাইডবুক দিয়ে থাকি স্ক্রিনের ডিটেল রয়েছে অলরেডি আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত